নমস্কার একটি ফিমেল হাতের সাথে মিত্র পামিস্ট্রিতে এনার কিছু কোশ্চেনের ওপর ডিপেন্ড করে আমি পুরো ভিডিওটা বানাতে চলেছি প্রথমত দেখুন এডুকেশন কোয়ালিটি বা এডুকেশন কেমন হবে এনার ক্ষেত্রে প্রথম কোশ্চেনটা এসছে এডুকেশনের ক্ষেত্রটা দেখতে গেলে প্রথমত দেখতে হবে রবির ক্ষেত্র কারণ রবি সর্বজ্ঞ এবং এটা জ্যোতিষশাস্ত্রে হুবহু বর্ণনা করা আছে যে রবির ক্ষেত্রটা একমাত্র সরকারির দিক দিয়ে লাভবান হওয়া অথবা হায়ার এডুকেশনের দিকটা অথবা মানসন্মান পথ প্রতিষ্ঠা এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ রবি গ্রহের ওপরে নির্ভর করে প্রথমত রবির যে রেখাগুলো আপনার হাতে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল রেখা এবং এর সাথে সাথে এখান থেকে একটা রেখা হয়তো ব্যান্ডেড হয়ে রাহু রেখা পর্যন্ত চলে যাচ্ছে যাই হোক একটাই রেখা আমি এখানে সুস্পষ্ট দেখতে পাচ্ছি প্রথম কথা আরেকটা রেখা বুথ পর্যন্ত চলে গেছে এটাও খুব ভালো একটা সাইন জ্যোতিষশাস্ত্রে আর এই যে অস্পষ্ট রেখাটা এটা এখানে এসে থেমে আছে রবির ক্ষেত্রে একটা সিঙ্গেল লাইনই বলে দেয় যে আপনি কতটা ব্রেনি বা কতটা আপনি মেধাযুক্ত লোক কতটা মেধাবী রবির ক্ষেত্রে যেহেতু একটা সিঙ্গেল লাইন আছে ডিপলি আছে সুন্দর আছে অনেকটা চিকন টাইপের হয়ে অবস্থান করছে অতএব আপনি যথেষ্ট পরিমাণে মেধাবী আছেন এডুকেশন আপনার ক্ষেত্রে যথেষ্ট কম বেশি হয়ে থাকবে আপনি অনেক উচ্চ স্তর পর্যন্ত পৌঁছে গিয়ে থাকবেন এটা যদি মঙ্গলের স্থান পর্যন্ত চলে যায় তাহলে এদের ক্ষেত্রে যে পড়াশুনোর যে চাহিদাটা অতিরিক্ত পরি বেশি পরিমাণে থাকে এবং এরা দেখা যাচ্ছে পড়াশোনা শেষ হওয়ার পরেও পড়াশুনো করতে থাকে যেটা বলা যায় সারা জীবন ধরে একটা পড়াশোনা চালিয়ে যেতে থাকে কোনো না কোনো বিষয়ের ওপরে কোনো না কোনো রিসার্চের ওপরে যাদের ক্ষেত্রে মঙ্গলের থেকে এই রেখাটা উত্থিত হয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে এবং এরা সবসময় জন্য চেষ্টা করে আরও নতুন জ্ঞান অর্জিত করার নতুন জ্ঞানের দ্বারা প্রভাবিত হওয়ার আপনার ক্ষেত্রে এই যে রেখাটা আছে এটা বলে দিচ্ছে যে আপনি এডুকেশন কোয়ালিটি সম্পূর্ণ ভালো আছে যথেষ্ট ভালো আছে এবং আপনি জীবনে আগে গিয়ে যথেষ্ট উন্নতি করতে পারবেন এখানে যে হৃদয় রেখার প্রাদুর্ভাবটা দেখা যাচ্ছে কিছু কিছু জব সাইন অতিরিক্ত পরিমাণে এবার একটা কথা বলি হৃদয় রেখার এই যে ছাড় হওয়া মনে করুন এখান থেকে একটা রেখা নিচস্থ হয়ে গেছে আবার এখান থেকে একটা রেখা চালু হয়েছে ওপর পর্যন্ত চলে গেছে এই যে ভেঙে ভেঙে অবস্থান করার অর্থ হলো যে আপনি যে লাইফে থাকুক না কেন সেখানে রিলেশনশিপের একটা প্রবলেম কিন্তু বড় আকারে দেখা যায় যদি বিয়ে হয়ে যায় বিয়ের পরবর্তী ক্ষেত্রেও দেখা যায় বিয়ের আগের ক্ষেত্রেও কিন্তু রিলেশনশিপের একটা বড় ধরনের প্রবলেম কিন্তু এদের তৈরি হয়ে দেখা যায় বা বারবার রিলেশনশিপ ক্লোজ হওয়া বারবার অ্যাফেয়ার্স ভেঙে যাওয়া ইত্যাদি বিষয়সমূহ কিন্তু হয়ে থাকতে পারে এই বিপরীত দিশা রেখাগুলো যাচ্ছে অনেক বেশি ইমোশনাল হয়তো আপনাকে করে তুলতে পারে যে কোনো কারণের ক্ষেত্রে অনেক বেশি ইমোশনাল আপনি হয়ে যেতে পারেন আর ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ করে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা বড় ধরনের বাধার সূচিত করে মঙ্গল দোষ তৈরি হয় যাদের ক্ষেত্রে এই রেখাটা মঙ্গল পর্যন্ত চলে যায় বা মঙ্গল পর্যন্ত সে যায় তাদের ক্ষেত্রে প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি মঙ্গল পর্যন্ত চলে গেছে এদের কিন্তু মাঙ্গলিক দোষও থাকতে পারে বা থেকে থাকে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে এই যে রেখাটা মাইন্ড লাইনকে টাচ করছে এটাও খুব একটা ভালো সাইন বলা যায় না অনেক বেশি টেনশন অনেক বেশি ডিপ্রেশনের মাঝে দিন কাটাতে হয় এবং অনেক ছোট ছোট বিষয় নিয়েও অনেক বেশি ভাবনা অনেক বেশি ঝুট ঝামেলা এনাদের ক্ষেত্রে ক্যারি করে থাকে এই রেখাটা আদৌ ভালো রেখা বলে আমি মনে করি না যেটা মস্তিষ্ক রেখাকে টাচ করে মস্তিষ্ক বিবৃতি বিভ্রম ঘটিয়ে দেয় বুদ্ধির বিভ্রম ঘটিয়ে দেয় এই সমস্ত বিষয়গুলো এবার দেখুন হাতের ক্ষেত্রে জব সাইন লাইনের ক্ষেত্রে সব থেকে বড়ো প্রবলেম হলো এটা কোনো না কোনো দিক দিয়ে শারীরিক অসুস্থতার সূচক অনেক বেশি শারীরিক অসুস্থতা আপনার ক্ষেত্রে ক্যারি করতে হতে পারে এবং সব সময়ের জন্য বলতে গেলে এখন তো এই বয়সটা চলছে বলতে গেলেও চলে বিশ বছর এখনও বয়স হয়নি আপনার সেহেতু বর্তমান সময়ে শারীরিক অসুস্থতার আধিক্যটা অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে যার থেকে হয়তো আপনি মুক্তি নাও পাচ্ছেন অথবা মুক্তি পাওয়ার চেষ্টা করছেন হয়তো পাচ্ছেন না এরকম কোনো বিষয় কিন্তু আপনারাতে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে কিছু রেখা আমি দেখাবো এই যে অগণিত শাখা রেখা বেরিয়ে যাওয়া এটাও কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয় একটা বড় ধরনের বাধা বা বিপর্যয়ের মাছ দিয়ে আপনাকে হয়তো এগিয়ে যেতে হচ্ছে সেটা কিন্তু বলে দিচ্ছে আর যেহেতু অনেকগুলো রেখা দ্বারা কর্তৃত হয়ে আছে সেটা এক্ষেত্রে বলা দরকার এই যে রেখাগুলো কোনো বিশৃঙ্খল অবস্থায় হয়ে অবস্থান করছে এগুলো কিন্তু খুব একটা ভালো চাইন নয় এগুলো কিন্তু সবসময়ের জন্য একটা ডিপ্রেশনে ফেলে রাখে পেস্টিজের সমস্যাটা সারা জীবনের জন্য থেকে থাকে অথবা পেস্টিজের সমস্যাটা বিপুল হয়ে দেখা দেয় যেখানে যাবেন নিজের নামের পরিবর্তে বদনাম হওয়ার একটা চান্সেস কিন্তু বেশি থেকে থাকে এনাদের ক্ষেত্রে যাদের এই রেখাসমূহ হাতের ক্ষেত্রে থেকে থাকে কিন্তু রবি রেখাকে ঘিরে যদি কোনো ত্রিশুল সাইনে অবস্থান করে অথবা এরম টাইপের কোনো রেখা অবস্থান করে তারা কিন্তু জীবনে একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে থাকে বিশেষ করে বৃদ্ধ বয়সটা একদম খুব সুন্দর যেয়ে থাকে এবং অনেক উন্নতিও করে থাকে যাদের ক্ষেত্রে ত্রিশুল টাইমটা উপরের দিকে থেকে থাকে এরা কিন্তু আর যাই হোক জীবনে ইনকামের যে সোর্সটা কিন্তু সব সময়ের জন্য বজায় থেকে থাকে দ্বিতীয় যে কোশ্চেনটা আপনার হাতে ছিল সেটা হচ্ছে জবের চান্স আছে কি না দেখুন জবের একটা প্রধান চান্স আপনি আমি দেখিয়ে দিতে চলেছি সেটা হচ্ছে রবি রেখা যাদের হাতে একটা স্ট্রং রবি রেখা থাকে আর সাথে সাথে লাক লাইনটা অনেক বড় না হলেও চলে ছোটোখাটো যাই হোক একটা ভালো পজিশন নিয়ে যদি অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জব সাইন বা জবের একটা চান্সেস কিন্তু থেকে যায় জব সাইন কিন্তু এটাকেই বলা হয় আর জবের একটা চান্সেস কিন্তু তাদের থেকে যায় কিন্তু আপনার হাতে কিন্তু রবি রেখার বিশেষ প্রাধান্য আমি দেখছি না কম বেশি একটা আছে ছোটোখাটো হয়তো ভবিষ্যতে রেখা যেহেতু চেঞ্জেবল যদি এটা ভবিষ্যতে আরও বেশি বড়ো হয় বা আরও অনেক উন্নত হয় অথবা এই রেখাটা যদি আরও বেশি নিচে নামতে সক্ষম হয় তাহলে হয়তো আপনার সরকারি চাকরির যোগটা অনেক বেশি তৈরি হয়ে যেতে পারে তবে হ্যাঁ যেহেতু জব হিসেবে জিজ্ঞাসা করেছেন আপনি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব এটা জিজ্ঞাসা করেননি জব কিন্তু আপনার হাতে আছে রবি রেখা যেহেতু আছে জব অবশ্যই আছে এটা কিন্তু দেখা যাচ্ছে বিবাহের যে নিজস্ব ক্ষেত্রটা অনেক বেশি বিশৃঙ্খল হয়ে অবস্থান করছে ওটা তো একটু বেশি বয়সে বিয়েটা আপনার হতে পারে তবে বিবাহের পরবর্তী ক্ষেত্রটা যে অনেক বেশি সুস্থতা প্রদান করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না প্রথম কথা দেখতে গেলে দেখতে আপনার শ্বশুরবাড়ি অনেক বেশি ধনী হয়ে থাকবে কারণ রবির থেকে যদি কোনো রেখা এই পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ আপনার বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে এক কথায় বলতে গেলে কোনো না কোনো দিক দিয়ে এনাদের শ্বশুরবাড়ি থেকে ধনপ্রাপ্তি যোগ বা শ্বশুরবাড়ি অনেক উন্নত হয়ে থাকবে কিন্তু যেহেতু এই রেখাগুলো অনেকগুলো ডালে ডালে হয়ে অবস্থান করছে ঠিকমতো ক্যারি করছে না বা সঠিক কোনোভাবে দেখা যাচ্ছে না অতএব ম্যারেজ লাইফটা যে অনেক বেশি ভালো হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না আপনার তিন নম্বর যে কোশ্চেনটা ছিল ম্যারেজ লাইফ নিয়ে ম্যারেজ লাইফের কিছু কিছু দিক আমি দেখাতে চলেছি প্রথমত দেখবেন অতিরিক্ত রাহু রেখা অতিরিক্ত রাহু রেখা একটা দুটো নয় শারীরিক অসুস্থতা সবসময়ের জন্য বর্তমান কখনোই শরীরকে সুস্থ হতে দিচ্ছে না দুই নম্বর যে সাইনটা দেখাবো সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটা খুবই কম জায়গা নিয়ে অবস্থান করছে খুবই নিচস্ত হয়ে অবস্থান করছে এবং বর্তমানে সবথেকে বড়ো কনফিউশন আপনার ক্ষেত্রে এটা চলছে কি করব কি না করবো সেটা ভেবে ভাব আপনার ক্ষেত্রে মুশকিল হয়ে যাচ্ছে এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে তিন নম্বর যে জায়গাটা শুক্রের ক্ষেত্রে অতিরিক্ত জাল এগুলো বহু অ্যাপেয়ার্সের সুযোগ জীবনে যাদের বহু অ্যাফেয়ার্স হয়ে যায় তাদের ক্ষেত্রে এরকম টাইপের জাল চিহ্ন হতে দেখা গেছে বা দেখা যায় যাদের ক্ষেত্রে এরকম জাল চিহ্ন থেকে থাকে তাদের কিন্তু ফ্যামিলি লাইফটা যে বরাবরের জন্য ভালো হয় সেটা কিন্তু বলাও মুশকিল আর তিন নম্বর চার নম্বর যে সাইনটা সেটা হচ্ছে বুধের ক্ষেত্র খারাপ ভাববেন না আমি এতগুলো নেগেটিভ কথা একসাথে বলছি বলে কিন্তু যেটা রিয়েল সেটা বলে দেওয়া উচিত হবে বলে এবার যেহেতু সমস্যা আছে সমাধান অবশ্যই আছে আপনার প্রথমত যে রেখাটা দরকার যে প্রতিকারটা দরকার সেটা হচ্ছে রাহুর ক্ষেত্রটা প্রতিকার করুন রাহুর ক্ষেত্রটা যখনই প্রতিকার করবেন দেখবেন মঙ্গলের দুঃখিত মঙ্গলের ক্ষেত্রটা প্রতিকার করুন মঙ্গলের ক্ষেত্রটা যখনই প্রতিকার করবেন দেখবেন ধীরে ধীরে এই সমস্ত রেখাগুলো অনেক বেশি আগ্রাসিভ মনোভাবের থেকে মুক্ত হবে যে সমস্ত সমস্যাগুলো বেশি পয়েন্টেড হয়ে যাচ্ছে সেই সমস্ত সমস্যার থেকে আপনি মুক্তি ধীরে ধীরে পেয়ে যাবেন সেই জন্য এই যে আড়ি রেখাগুলো অনেকগুলো আছে এইগুলোকে আগে দূর করা উচিত হবে বলে আপনার হাতের ক্ষেত্রে আমি মনে করি সব থেকে বেশি এটা করবেন দুই নম্বর যে রেখাটা সাথে সাথে বৃহস্পতির একটা রেমেডিস নিয়ে নিন দেখুন বৃহস্পতিটা ধীরে ধীরে যদি উন্নত হয় একটু বেশি জায়গা নিয়ে অবস্থান করে বিশেষ করে শনির যে দিকটায় বেশি আড়ি হয়ে অবস্থান করছে দেখুন এই জায়গাটায় আপনার বৃহস্পতি চলে এসছে বৃহস্পতির নিজস্ব জায়গা হচ্ছে এটা এখানে এনার থাকার জায়গা এ চলে এসছেন এখানে যার এটা থাকলে কি হয় বারবার কাজের ক্ষেত্রে অনেক বড় বিড়ম্বনা তৈরি হয়ে যায় বিড়ম্বনা তৈরি হয়ে যায় কাজ বারবার চেঞ্জেস হতে পারে আপনি চাইতেও কিছু করতে পারছেন না অথবা নিজের কাজে ঠিকমতো দখল দিতে পারছেন না তার প্রধান কারণ কিন্তু এটা কাজ চেঞ্জেস হয়ে যাওয়া কাজ বন্ধ হয়ে যাওয়া কাজের ক্ষেত্রে প্রবলেম দেখা যাওয়া ওপরে মহলের সাথে ঠিকমতো সদ্ভাব বজায় না থাকা এই সমস্ত বিষয় অথবা আপনি যে কাজই করছেন বর্তমানে স্টুডেন্ট হয়তো এই সেই স্টুডেন্টের দিকটা দেখতে গেলে রেখা অতিরিক্ত পরিমাণে থাকলে কি হয় আমি একটা কথা বলে দিই হয়তো খারাপও ভাবতে পারেন যে বর্তমানে ইলেকট্রনিক্স জামায় না সবাই ফোন ব্যবহার করে সেজন্য বলছে কিন্তু না যাদের ক্ষেত্রে রাহু রেখার অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখা যায় তাদের ক্ষেত্রে আমি মনে করি ইলেকট্রনিক্স জিনিসের ব্যবহার যদি কমানো যায় তাহলে হয়তো এটা হানড্রেড পারসেন্ট ভালো ফল দেবে ভালো রেজাল্ট দেবে খুব জলদি যে রাহু রেখার থেকে মুক্তি বা রিমুভ আপনি পেয়ে যেতে পারবেন রাহুরেখা তাদের অতিরিক্ত পরিমাণে থেকে থাকে তাদের কখনোই ইলেকট্রনিক জিনিস নিয়ে অতিরিক্ত নাড়াচাড়া করা উচিত না একটু ফ্রি মাইন্ডেড থাকা উচিত সব সবসময় কনসেনট্রেট যে লেভেলটা সেটা কিন্তু পুরোটাই ডাউন হয়ে যায় যার কারণে আপনি যে এডুকেশনের কথাটা জিজ্ঞাসা করেছিলেন সেটা কিন্তু ঠিক মতো এরা বজায় রাখতে পারেন না বা এডুকেশন যে কোয়ালিটিটা সেটা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় কারণ মন অন্যদিকে টানতে থাকে এটা হচ্ছে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে কনসেনট্রে কনসেনট্রেশন লেভেলটা কিন্তু পুরোপুরি জিরো হয়ে যায় আপনি প্লিজ এখনো সময় আছে এখনও স্টুডেন্ট আছেন ইলেকট্রনিক জিনিসের থেকে একটু রেহাই দিন নিজেকে একটু খোলা হওয়ায় ছেড়ে দিন কোনো ফাঁকা জায়গায় ঘুরতে যান সবাইকার সাথে গল্প করে সময়টা কাটান অথবা নিজের কাজের ক্ষেত্রে থেকে সময়টা কাটান সেটা কিন্তু ভালো হবে আমি সবসময় বলছি না যে সবসময় গল্প করে কাটাবেন বন্ধু বান্ধবের সাথে কিন্তু মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক জিনিসের ব্যবহারটা একটু প্লিজ কমান সেটা কিন্তু আপনার ক্ষেত্রে না এটা ভবিষ্যতে বড় বিপদ বা বড় বিপত্তির কারক হয়ে দেখা দিতে পারে তার প্রধান কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখাচ্ছি যে এই যে ক্ষেত্রটা অর্থাৎ আপনার যে মস্তিষ্ক রেখার যে ক্ষেত্রটা মাইন্ড লাইনের যে ক্ষেত্রটা এটা যখন অতিরিক্ত ডিস্টার্ব হয়ে যাবে অতিরিক্ত খারাপ অবস্থা হয়ে যাবে কমিউনিকেশান যে প্রবলেম কমিউনিকেশান যে স্কিলটা আছে বর্তমান সময়েও যেটুকু আছে সেটুকুন কিন্তু ধীরে ধীরে ডিস্ট্রয়েড হয়ে যায় আপনি কমিউনিকেশান কারোর সাথে রাখতে পারবেন না কারোর সাথে মিশতে ইচ্ছে করবেন থেকে বড় প্রবলেম চোখের প্রবলেমটা কিন্তু বেশি দেখা দেয় মনে রাখবেন এটা কিন্তু ধীরে ধীরে সূচিত হচ্ছে আপনার ভেতরে কারণ একমাত্র কারণ হচ্ছে রাহু রেখা এই মঙ্গলগত রাহু রেখা অতএব মঙ্গলটাকে আপনি খুব জলদি ব্যবস্থা নিয়ে নিন তাহলে দেখবেন রাহু রেখার যে আগ্রাসী মনোভাবটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং ধীরে ধীরে আপনি একটা সঠিক পথে সঠিকভাবে পরিচালিত হতে পারবেন এই ক্ষেত্রে প্রায় ৩০ বছর বয়স পর্যন্ত আপনি যথাযথ স্যাটিসফাইড হতে পারবেন না আপনাকে বিনা কারণে হয়তো ঘুরতে হতে পারে কোনো জায়গায় আপনি পারফেক্ট রেজাল্ট হতে নাও পেতে পারেন যেখানে যাবেন সেখানে হয়তো একটা ধোকার সম্মুখীন হয়ে যেতে পারে অথবা যেখানে যাবেন নিজস্ব যে জায়গাটা সেটা হয়তো তৈরি করতে নাও পারে নিজস্ব জায়গাটা আপনি হয়তো খুঁজে নিতে নাও পারেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে থাকবে অথবা এই জায়গাটা আগে একটু প্লিজ ব্যবস্থা নিন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে প্রধানত ইলেকট্রনিক জিনিসের ব্যবহারটা কমান যেহেতু আপনার এখানে বাইপার্ক লাইন আছে অথবা আপনি উন্নতিটা অবশ্যই করবেন হয়তো একটু দেরিতে হয়ে গেলেও করবেন একটা কথা বলে দেওয়া ভালো দেখুন আপনার ক্ষেত্রে যে শিরোরেখাটা আছে সেটা কিন্তু অনেক বেশি লং না আপনি যে কোনো কাজের ক্ষেত্রে একটা কুইক ডিসিশান নিয়ে বসে থাকেন জলদিবাজির একটা প্রবণতা আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে আছে প্র্যাকটিক্যালি ওয়ার্কে আপনি বেশি বিশ্বাস করেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে থেকে আপনি খুব দ্রুত রেজাল্ট পাওয়ার কারণে সব কাজ একটা গুলিয়ে যাওয়ার মতো অবস্থায় তৈরি হয় প্র্যাকটিক্যাল টাইপের এটা বেশি হয়ে থাকে এবং সব থেকে বেশি বেশি যেটা হয়ে থাকে রিয়েল রিয়ালিস্টিক টাইপের হয়ে থাকে যার কারণে এরা বিজনেসের ক্ষেত্রে ভালো রেজাল্ট পেয়ে থাকে কারণ হঠাৎ ডিসিশান নেওয়া তার ফলটা খুব জলদি পাওয়া এই সমস্ত বিষয় নিয়ে এদের চিন্তাভাবনাটা বেশি থেকে থাকে সব ক্ষেত্রে এরা ভালো পারফর্ম করে থাকে এবং ছোট ছোট জিনিসের সমাধান এমনকি বড় বড় সমস্যার সমাধানও কিন্তু খুব জলদি করতে পারে যাদের ক্ষেত্রে শর্ট মাইন্ডলাইন থেকে থাকে ছোট মস্তিষ্ক রেখা এটা কখনো মাথায় আসে না যে কাজটা কিভাবে সম্পন্ন হবে বা কিভাবে করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু এদের আসে না এদের প্র্যাকটিক্যালি আমি যেটা বললাম এদের কি করে রেজাল্টটা অনেক বেশি ভালো আসছে রেজাল্টের দিক থেকে বেশি মনোভাব থেকে থাকে কিভাবে সম্পন্ন হচ্ছে বা সম্পন্ন হওয়ার জন্য কত কাজ করতে হচ্ছে সেগুলো কিন্তু দেখার চিন্তাভাবনা এরা করেন না কি করে জলদি কাজ করা যায় অথবা কি করে সেই কাজের রেজাল্টটা ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া যায় এই সমস্ত বিষয় কিন্তু এনাদের বেশি থেকে থাকে তারপরেও এত বেশি কাটাকুটি হওয়ার কারণ হলো দুশ্চিন্তাগ্রস্তটা অনেক বেশি হয়ে যাওয়া আপনার ক্ষেত্রে চার নম্বরটা যে কোশ্চেনটা ছিল আপনার ক্ষেত্রে হেলথ হেলথ ইস্যুটা আমি প্রথমেই বললাম অনেক বেশি খারাপ হয়ে অবস্থান করছে হেলথ ইস্যুটা বিনা কারণে বিনা কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু লেগে থাকা আপনি মাঝে মাঝে মেডিটেশন করার চেষ্টা করুন অথবা এক্সারসাইজ বাগেরা সকালবেলা উঠে করতে থাকুন সূর্যোদয়ের পূর্বে একটু ঘুম থেকে উঠুন কারণ সূর্যর যে অবস্থানটা সেটাও বিশৃঙ্খলায় অবস্থান করছে দেখুন ধীরে ধীরে আপনি একটা মানসিক শান্তি ফিরে পাবেন থেকে বেশি প্রবলেম চলছে মানসিক অশান্তিটা তার কারণ হচ্ছে শনির ক্ষেত্রটা অতিরিক্ত পরিমাণে নিচস্থ একা থাকার ইচ্ছা সবাইকে সেক্ষেত্রে দূরে সরে থাকার ইচ্ছা মনে করুন যে কাউকে না চাইতেও কিছু বলে দেওয়ার একটা প্রবণতা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাওয়া কথা অথবা চুপচাপ না থাকতে পারা মাথার ভিতরে একটা বিরাট টেনশন নিয়ে বসে থাকা কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করতে থাকা বিনা কারণে সেটা ভালো হোক অথবা খারাপ ফ্যামিলির থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া ফ্রেন্ডদের থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া প্রবণতা এটা কিন্তু সম্পূর্ণটা শনি দিয়ে থাকে শনির ক্ষেত্রেও যদি নিচস্ত হয়ে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি নিচস্ত হয়ে আছে দেখবে এক কথাই বলবো এটা ঠিক করতে গেলে প্রথমে শনির বৃহস্পতি মঙ্গল এবং শনি এই তিনটে আপনার ক্ষেত্রে থেকে বেশি জরুরি বর্তমান সময় দেখা যাচ্ছে এবার আসি সামান্য কিছু ডিটেলস আপনার হাতে দেবো আমি প্রথমত দেখুন লাকলাইনের ক্ষেত্রটা সুন্দর আছে বটে অনেকটা শুক্রের ক্ষেত্র থেকে অবস্থান করছে এই যে পয়েন্টটা যদি কারোর হাতে সম্পূর্ণ হয়ে থাকে এই যে পয়েন্টটা আমি ভালো করে দেখিয়ে দিই আপনার হাতে এই যে পয়েন্টটা মনে করুন এখান থেকে যে রেখাটা উত্থিত হচ্ছে এই পর্যন্ত চলে যাচ্ছে অথবা এখান থেকে উত্তিত এখান থেকে উত্থিত হোক না কেন এটা যদি সম্পূর্ণরূপে সুন্দর হয়ে যায় এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি যদি সম্পন্ন হয়ে যায় সম্পূর্ণরূপে তাহলে আপনি বড় পদ বা বড় প্রতিষ্ঠায় কিন্তু চাকরি অথবা কাজ করতে পারবেন একটা সরকারি বড় প্রতিষ্ঠানে কিন্তু কাজ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যাদের ক্ষেত্রে কেতুর থেকে কোনো রেখা যদি চন্দ্র চন্দ্রমাণ পর্যন্ত পৌঁছে যায় অথবা শুক্রের থেকে কোনো রেখা চন্দ্রমাগন পর্যন্ত পৌঁছে যায় তারা বিশেষ কোনো বড়ো ক্ষেত্রে বা বিশেষ কোনো বড় জায়গায় কিন্তু কাজ করতে পারে যার কারণে অধিক সম্মান অনেক বেশি টাকা পয়সা অনেক বেশি প্রপার্টি কিন্তু এরা নিজেরা নিজেরাই তৈরি করে নিতে পারে যার কারণে অনেক লাভবানও হয়ে থাকে জীবনে এটা কিন্তু খুব প্রেয়ার সাইন মনে রাখতে হবে খুব সুন্দর একটা সাইন আপনার হাতে কিন্তু এটা আছে এবার একটা কথা বলি এই যে সাইনটা এটাও কিন্তু খুব ব্যাটার সাইন একদিক দিয়ে বলা যায় কিন্তু এর সাথে যখন এই সাইনটা যুক্ত হচ্ছে দেখুন একটা জিনিস আমি দেখাই ক্লিয়ারলি এই সাইনটা এদিক থেকে আসছে এবং এখান থেকে এটা চলে যাচ্ছে এটা কিন্তু সবথেকে খারাপ পজিশন বর্তমানে তৈরি করে দিচ্ছে আপনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রের থেকে শারীরিক অসুস্থতাটা এত বেশি পরিমাণে হয়ে যাচ্ছে যেটা আপনি ধারণাই করতে পারছেন না অথবা মনে করুন এই যে অনেকগুলো রেখা নিচের দিকে চলে যাচ্ছে এগুলোও কিন্তু অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত খারাপ প্রবণতার লক্ষণ বলা যায় বিশেষ করে কেতুর ক্ষেত্রে একটা এরকম থাকা মানে কনফিউশনটা বড় আকারে তৈরি করে দেওয়া একটা বিশাল বড় কনফিউশনের মধ্যে দিয়ে আপনাকে হয়তো চলতে হচ্ছে এবং যার কারণে আপনি সঠিক রেজাল্ট বা সঠিক পথ খুঁজে পাচ্ছেন না সেটা দেখবেন কিন্তু যেহেতু এই রেখাগুলো কেতুতে এসে পৌঁছাচ্ছে হয়তো ভোটার ধনপ্রাপ্তি যোগটা আপনার জীবনে থাকছে আর সে সাথে যেহেতু একটা লাগলাইনি ক্ষেত্র থেকে পৌঁছাচ্ছে এবং এটা শুক্রের নিচের থেকে উত্থিত হচ্ছে অত ভৌতিক সুখ সুবিধা সমূহ কিন্তু আপনার সবসময় পূরণ হবে কিছু কিছু ভৌতিক সুখ সুবিধা সেটা কিন্তু মনে রাখার দরকার আছে এই ক্ষেত্রগুলো শনির ক্ষেত্রেও বৃহস্পতি ক্ষেত্রেও মঙ্গলের ক্ষেত্রে এই তিনটি ক্ষেত্র একটু ব্যবস্থা নিন তাহলে জলদি হয়তো ভালো পারফেকশন জায়গায় পৌঁছে যেতে পারবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন একটু এক্সারসাইজ করার চেষ্টা করুন তার প্রধান কারণ আমি বলছি হাতের ক্ষেত্রে এত রেখা থাকা কখনোই ভালো নয় এত রেখা যখনই থাকবে না সেটা কিন্তু অনেক বেশি ডিপ্রেশন তৈরি করবে মেন্টালি ডিস্ট্রয়েড করে দেয় যে কোনো কারো যে কোনো কাজের ক্ষেত্রে ভালো পারফেকশন দেয় না একটা টেনশনের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় যার সাথে কথা বলছেন সেই ব্যক্তি বিরক্তি হচ্ছে যেখানেই যাচ্ছেন তার দ্বারাও বিরক্ত হচ্ছেন আপনি অথবা সেও আপনার দ্বারা বিরক্ত হচ্ছে ইত্যাদি প্রবলেমগুলো কিন্তু সবসময়ের জন্য থেকে থাকছে আপনার জীবনে যে পারফেক্ট আপনি যে কোথাও গিয়ে একটু শান্তিতে থাকতে পাচ্ছেন সেটাও কিন্তু পাচ্ছেন না হয়তো একটা ফ্রি হয়ে গেলেন কিছুক্ষণের জন্য দু মিনিটের জন্য দেখা যাচ্ছে আবার কোনো একটা চাপ মাথায় চলে এলো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বারবার হয়ে যাচ্ছে এগুলো থেকে একটু ফ্রি হন তাহলে জীবনে হয়তো একটু ভালো রেজাল্ট বা ভালো জায়গা একটু শান্তি স্বস্তির ভিতরে জীবন কাটাতে পারবেন অতিরিক্ত পরিমাণে কনফিউশনটা ঘিরে ধরছে কথার যে মাত্রাটা আপনি ক্লিয়ারলি কাউকে বলতে পারছেন না আর যা বলছেন সেটা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আঙুলের ক্ষেত্রগুলো আঙুলের যে নোটসগুলো সেগুলো ডেভেলপমেন্ট নয় এবার দেখুন প্রত্যেকটা আঙুল কিন্তু আপনার বলতে গেলে মিডিল আঙুলের দিকে অনেকটা ব্যান্ডেড হয়ে গেছে যা কিছু বলছেন যা কিছু চাইছেন সেখানে একটা দুঃখ দুঃখ ভাব আপনার ভিতরে দেখে যাচ্ছে আপনি চাইতেও সেগুলো এড়াতে পারছেন না সুখপ্রাপ্তির যে কারকটা আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না সুখপ্রাপ্তির কারণটা সব থেকে বেশি প্রবলেম যাদের এই ক্ষেত্রে গেলেও সব থেকে মিডিল আঙুলের দিকে বেশি ব্যান্ডেড হয়ে থাকে বেশি ঝুঁকে যায় এদের কিন্তু জীবনে যে শান্তিটা সেটা কিন্তু সঠিক সময় পায় না কারণ শনির একটা দোষ বা রোষ বা ক্ষোভ যাই বলুন না কেন সেটা সবসময় লেগে থাকে এদের পেছনে এই আঙুলটা ব্যান্ডেড হয়ে যাওয়ার অর্থ হলো ধার্মিক ভাবনা থাকবে কিন্তু তার ভিতরে মানসিক স্থিতিটা ঠিকমতো বজায় থাকবে না কখনও নিজের আত্মীয়স্বজন বা কাউকে অতিরিক্ত হেল্প করতে যাবেন না সেটা কিন্তু মাথা ব্যথার কারণেই দেখাতে যেতে পারে ফ্যামিলি প্রবলেম অথবা পেটের প্রবলেমটা কিন্তু লেগে থাকতে পারে এই আড়ি রেখাগুলোর কারণে এই আড়ি রেখাগুলোর কারণে একটু জিদ্দি স্বভাব অতিরিক্ত পরিমাণে হয়ে যেতে পারেন যেখানে যান জেদের পরিমাণটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যেতে পারে আপনি চাইতেও কিছু মানে যেটা বলা যায় খুলে বেড়ানো বা খোলা হাওয়ায় উড়ে বেড়ানো এই জিনিসগুলো কিন্তু আপনি নাও পেতে পারেন এবার দেখা যাক রবির ক্ষেত্রে যাদের এত বেশি বাধা থেকে থাকে পেস্টিজের সমস্যাটা সবসময় প্রবল হয়ে দেখা যায় জীবনে চাইতেও অনেক পিছনে পড়ে থাকতে হয় সবার উপরে লিডারশিপ কোয়ালিটিটা আপনার ভেতরে থাকে না মানসিক স্থিতিটা অনেক বেশি খারাপ হয়ে যায় যাদের ক্ষেত্রে অনেকটা ব্যান্ডেড হয়ে অবস্থান করে কেয়ারলেস একটা প্রবৃত্তি কিন্তু তাদের ভিতরে দেখা যায় স্বাধীন চেতা মনোভাবটা আপনার ভিতরে নেই কারণ না কারোর উপরে সম্পূর্ণরূপে ডিপেন্ডেড হয়ে থাকতে হচ্ছে বর্তমান সময়ে অনেক বেশি নেগেটিভ কথা আপনার হাতের থ্রু দিয়ে বললাম কিছু মনে করবেন না কারণ যেগুলো নেগেটিভ সেগুলো সেগুলোতে নেগেটিভই বলতে হবে পজিটিভ সাইন কিছু কিছু আছে আপনার হাতে সেটা দেখাতে চলেছি আমি এবার বুধের ক্ষেত্রটা যথেষ্ট ভালো আছে ফ্ল্যাট আছে এবং বুধের ক্ষেত্র যাদের এরকম থেকে থাকে নিজস্ব বুদ্ধি নিজস্ব কলা দিয়ে এরা জীবনে উন্নতি করতে পারে বাঘমি প্রকৃতির হয়ে থাকে ট্যালেন্ট যথেষ্ট পরিমাণে থেকে থাকে যাদের ক্ষেত্রে বুধ সেম পজিশান নিয়ে অবস্থান করে মনে রাখতে হবে এরা শুধুমাত্র যে মেধাবী কলাবিদ হয় তাই নয় এরা যে কোনো ক্ষেত্রে গিয়ে অনেক বেশি সুনাম অর্জন করে আসতে পারে জীবনে যে কোনো কাজ অথবা যে কোনো ব্যক্তির সাথে খুব সহজে মিশে যেতে পারে নতুনও অথবা পুরনো যার সাথে কথা বলছেন সেই ব্যক্তি আপনার দ্বারা কম বেশি স্যাটিসফাইড হচ্ছেন আপনার কথা শুনতে চাইছেন কিন্তু যেহেতু এই প্রবলেমগুলো আছে সেহেতু কথা মাঝে মাঝে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আপনার যার কারণে বিপত্তিটা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে তবুও আপনি চেষ্টা করছেন সবাইকার সাথে মিশে চলার চন্দ্রের ক্ষেত্রটা যথেষ্ট ভালো আছে উচ্চ চিন্তাযুক্ত ব্যক্তি আপনি হয়ে থাকবেন সব সময় চাইবেন সকলের মঙ্গল হোক কী করে আরও বেশি উন্নতি যোগ করা যায় সেটার একটা ধারণা কিন্তু থেকে থাকবে এই যে বাইফার্ক সাইনটা যদি ক্ষেত্রে থেকে থাকে তাহলে মনে রাখতে হবে উন্নতি আপনার ক্ষেত্রে অপেক্ষা করছে জীবনে একটা সময় গিয়ে প্রপার উন্নতি আপনি করতে পারবেন আপনার ভিতরে যতটুকুন ট্যালেন্ট আছে তার দ্বারা জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন এবার আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জবের দিকে অনেকটা চান্স আপনি নিতে নাও পারেন অথবা জবের কথা কারণ আপনি কারো আন্ডারে থাকতে পছন্দ করবেন নাই বাইফাক সাইন যাদের হাতে দেখে থাকে এটা তাদের একটা বৈশিষ্ট্য হয়ে থাকে তাদের একটা গুণবলী হয়ে থাকে নিজস্ব চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে গিয়ে জীবনে কি করে আরও বেশি প্রতিষ্ঠা করা যায় সেরকম একটা চিন্তাভাবনা থেকে থাকে এবং কারোর আন্ডারে যে কাজ করবে সেটাও নয় এবং নিজেকে নতুন দুনিয়ায় নিয়ে যেতে ব্যস্ত হতে থাকেন এটারা যার কারণে আপনি কিন্তু জীবনে একটা সময় গিয়ে এগুলো আপনার দ্বারা হতে পারে শুক্রের ক্ষেত্রটা অনেক উচ্চস্থ হয়ে অবস্থান করার কারণে একটা জিনিস মনে রাখতে হবে যাদের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্র উচ্চস্থ হয়ে থাকে ভৌতিক সুখ সুবিধা ভৌতিক চাহিদা জীবনে এগুলো কিন্তু পূরণ হয় এবং জীবনে যে সমস্ত জিনিসের খুব দরকার হয় বা প্রয়োজন হয় সেগুলোও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন যে জীবন ধারণের জন্য যেসব সংসাধনের প্রয়োজন সেগুলো কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে জীবনে একটা সময় কিন্তু পেয়ে যেতে পারেন সে তা নিয়ে কোনো আফসোস এক্ষেত্রে আমি দেখছি না এবার দেখুন বৃদ্ধাঙ্গল যদি কারোর এল হয়ে অবস্থান করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটা লক্ষ্য করা যায় যে আপনি জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন তার যে কোনো ধরনের সমাধান কিন্তু আপনি বের করতে পারবেন এবং আর যার কারণে উন্নতি করতে পারবেন যে কোনো খারাপ পরিস্থিতি আসুক না কেন আপনি তার থেকে সমাধান বের করে সেইটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন যাই হোক কিছু মনে করবেন না ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় তাহলে অনেক দর্শক শ্রোতা আছে যারা দেখতে চান না আশা করছি আপনার যে কটা কথা আমি বললাম তার দ্বারা যদি আপনি সহমত হয়ে থাকেন আমাকে অবশ্যই প্লিজ একটু সাপোর্ট করবেন নমস্কার ভালো থাকবেন